গণবণ্টন ব্যবস্থায় চালু হলো মুসুর ডাল। বৃহস্পতিবার ক্ষুদিরাম স্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুসুর ডাল সরবরাহের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। বৃহস্পতিবার খোয়াই টাউন হলে রাজ্যভিত্তিক কৃমিনাশক দিবস অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এদিন 10 জন ছাত্রছাত্রীকে কৃমিনাশক ঔষধ খাইয়ে রাজ্যে কৃমিনাশক দিবসের সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার শান্তির বাজারে অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, কিষাণ মোর্চার সভাপতি জোহর সাহা। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে এবার পথে নামল সিপিআইএম। রাজধানীতে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগরতলা সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার কল্যাণপুর গাঁওসভা ভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে 18 পরিবারের 42 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা দিয়ে খোয়াই জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী বরণ করে নেন। উপজাতি কল্যাণ মন্ত্রীর পথ দুর্ঘটনার ঘটনায় সাসপেন্ড এক ট্রাফিক কনস্টেবল। সাসপেন্ড ট্রাফিক কনস্টেবলের নাম প্রসেনজিৎ দত্ত। যদিও ঘটনাস্থলে ওই সময় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রেলে কাটা পরে মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটে তেলিয়ামড়ার গুলিবাইবাড়ি এলাকায়। জানা গেছে মৃতা মিনা শুক্লা খোয়াই পুর পরিষদের 9 নং ওয়ার্ডের সদস্যা। বৃহস্পতিবার রেল লাইনের শ্রমিকরা কাজ করতে গিয়ে এই মহিলার মৃতদেহ দেখতে পায়। সঙ্গে রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ কয়েক বছর ধরে, সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সরকার। এরই প্রতিবাদে পেছারতল মাছমানা রাস্তা অবরোধ করলো এলাকার জনগণ। পরে ঊনকোটি জেলাশাসক রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা। স্বামীর হত্যার বিচার চেয়ে হন্য হয়ে পুলিশ আধিকারিকদের কাছে ঘুরছেন স্ত্রী। জানা যায় দুর্গাপূজার অষ্টমীর রাতে আগরতলার ওএনজিসির সামনে দেবব্রত মুন্সী নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে তার বন্ধু, এমনই অভিযোগ দেবব্রতর স্ত্রীর। এই বিচারের আশায় পুলিশ আধিকারিকদের দুয়ারে দুয়ারে ঘুরছেন এই গৃহবধূ।